ওই আবু জাহেলকে প্রহারের মাধ্যমে আমার বদলা নিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। হে আমার চাচা, আমি এর চাইতে বেশি খুশি হব যদি আমার হাতে হাত রেখে আপনি কালেমা শরীফটা উচ্চারণ করতে পারে। হযরত আমির হামজা ডাক দেয়, ভাতিজা তোমার নূরানি হাতখানা আমার সামনে বাড়ায়া দাও। হুজুর বাড়ায়া দিলেন, হাতের সঙ্গে হাত মিলাইয়া পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমির হামজা, তিনি একদিন বাগানে গেছেন শিকার করার জন্য। তো মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে একা পাইয়া আবু জাহেল, সবচেয়ে কুখ্যাত কাফের যেটা, এই আবু জাহেল আয়েশা, মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম তো ইসলামের দাওয়াত দিতেন গোপনে গোপনে, তখনও ওই রকম জোর গতিতে দাওয়াত শুরু হয় নাই, জোর গতিতে হবে একটু সামনে, আর দুই বছর পরেই শুরু হয়ে যাবে। তো এই ইসলামের প্রচার প্রসার প্রায় একশের কাছাকাছি আপনার মুসলমানের সংখ্যা চলে গেছে, এটা তো আবু জাহেল বরদাস্ত করতে পারে না। সে মোহাম্মদ ইসলামকে সজোরে পাথরের মাধ্যমে একটা আঘাত করলেন। আঘাতের মাধ্যমে আল্লাহর নবী মোহাম্মদ ইসলামের কপাল থেকে পবিত্র রক্ত মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়া শুরু করল। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম কিছুই বলেন নাই, ধৈর্য ধারণ করলেন, বাড়ির দিকে রওনা দিলেন, বাড়িতে চলে গেলেন। আবু জাহালের একজন দাসী ছিল, সে দৌড়ে যায় বলল, আমির হামজা, আপনার ভাতিজাকে আমার মনিব আবু জাহেল প্রহার করেছে, রক্তাক্ত করেছে, কপাল দিয়ে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে। এই কথা শোনা মাত্র চাচা আমির হামজা মাক্কাতুল মুকাররামায় দৌড়ে গেলেন। প্রথমে তিনি মাক্কাতুল মুকাররামা তাওয়াফ করলেন, সুবহানাল্লাহ। কোন তাওয়াফ শেষ করে তিনি খুঁজতে শুরু করলেন আবু জাহেল কই, দেখলেন মক্কা শরীফের পাশে কিছু সাঙ্গ পাঙ্গু নিয়ে গল্প গুজব করতেছে। যাওয়ার পরে কোনো কথা বললেন না, হাতের মধ্যে ধনুক ছিল, ধনুক, ধনুকের মাধ্যমে একটা আঘাত করেছেন। আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়লেন, রক্ত বের হওয়া শুরু হলো। ভাইয়েরা আমার, হযরত আমির হামজা ডাক দিয়ে বলে, রে আবু জাহাল, আমার ভাতিজা যেই ধর্ম প্রচার করে আমি যদিও তা এখনো গ্রহণ করি নাই, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার ভাতিজার ধর্মটাই সঠিক। এই আবু জাহেল কি করবা করো, আমি ঘোষণা দিলাম যে মুহাম্মাদের ধর্ম সঠিক, যদি সাহস থাকে তুমি দাঁড়াও আমাকে আঘাত করো। সুবহানাল্লাহ, সাহস থাকলে দাঁড়াও। বীর যোদ্ধা ছিলেন তিনি, সেখানে অনেক ব্যক্তিবর্গ ছিল, সব বিড়ালের মতো হয়ে গেছে, কেউ উঠে দাঁড়ানোর কোনো সাহস করলো না। হযরত আমির হামজা ভাতিজার মায়ায় বাড়ির দিকে রওনা দিলেন, যাইয়া দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়টাকে মুখটাকে মলিন করে বসে আছে। হযরত আমির হামজা যাইয়া সান্ত্বনা দিলেন, ভাতিজা, তোমাকে যে প্রহার করেছে আমি তাকে ছাড়ি নাই, তোমার বদলা নিয়ে তারপরে তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। কোন নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে আমার চাচা আমির হামজা, আপনি আমাকে আঘাত করার কারণে ওই আবু জাহেলকে প্রহারের মাধ্যমে আমার বদলা নিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। হে আমার চাচা, আমি এর চাইতে বেশি খুশি হব যদি আমার হাতে হাত রেখে আপনি কালেমা শরীফটা উচ্চারণ করতে পারে। হযরত আমির হামজা ডাক দেয়, ভাতিজা তোমার নূরানি হাতখানা আমার সামনে বাড়ায়া দাও। হুজুর বাড়ায়া দিলেন, হাতের সঙ্গে হাত মিলাইয়া পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।